ওকে আমরা অনেকেই জয়েন করছি আরো অনেকে এখনো জয়েন করছে ঠিক আছে আমি রেক স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই আমরা একটু আবার ব্যাক টু ক্লাসে যাই ঠিক আছে সো তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম হ্যাঁ আমরা এখন আরেকটা ওয়েবসাইটে যাই যেটাতে আমি যেতে চাচ্ছিলাম হ্যাঁ এখানে আমরা গিয়েছিলাম কোথায় এইটা হ্যাঁ এই ওয়েবসাইট দেখেন অনেক সময় আপনাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হইতে পারে তাই না তো ওদের আইটেম যদি আপনারা দেখেন এটা হোম এটা আমরা বুঝতে পারছি হ্যাঁ এটা এটা দেখি আমরা ওরা কি করছে হ্যাঁ কাউ বয়ের নাম দিয়ে ওদের একটা ইয়ে আছে ওদের একটা সেকশন আছে ঠিক আছে দেখি ওরা এইটার কি কি প্রোডাক্ট ইয়ে করে হ্যাঁ এই ধরনের ঠিক আছে এই তার মানে হলো এই 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 প্রোডাক্ট যারা পরে হ্যাঁ আই সো যারা ওই দেশের মানে আমার কাছে মনে হচ্ছে আমি জানি না আমি যেটা মিন করছি হয়তো যারা রাখাল ঠিক আছে ওরা হয়তো এই এই গার্মেন্ট পরে হ্যাঁ ওকে সো আমরা তাহলে ওদের ওদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা দেখলাম সো এইখানে আমি ওই যে ইনস্পাইরেশন ইমেজ ছিল ওই ইনস্পাইরেশন অনুযায়ী তেমন কিছু তো দেখতে পাচ্ছি না হ্যাঁ তো একজাক্টলি ওরা এখন এই ধরনের প্রোডাক্টই সেল করে সো আমরা যদি এখন সাপোজ এইটার জন্য যদি যেহেতু ওরা এই ক্যাটাগরির জন্য যদি চায় তখন আমরা একটু দেখবো ওদের এই ক্যাটাগরিতে কি কি আছে হ্যাঁ সো আমরা একটু ইয়ে করি এই এইটার এটা কি এত টাকা বাং টাকায় দেখাচ্ছে ও মাই গড এটা তো চৌষট্টি হাজার টাকা দেখাচ্ছে ওকে সো এখন এই প্রোডাক্ট এইটার জন্য আমরা প্রোডাক্টের আরো কিছু ডিটেল দেখে নেই যে আসলে কোন কি ধরনের ডিটেল পাওয়া দেখি ফেব্রিকেশন আছে কিনা হ্যাঁ বা কি কি আরো স্পেসিফিক ডিটেল আছে তেমন কোনো ডিটেল আমি পাচ্ছি না এখানে ঠিক আছে এখানে কি আছে আচ্ছা এখানে কি আছে এখানে এখানে কিছু আছে এনিওয়ে সো এখন ডিটেল যদি ওরা এই ধরনের জিনিস দিয়ে থাকে যেই টাইপের জিনিস দিয়ে থাকে হ্যাঁ ওই ওই টাইপের সাথে আসলে কি কি কোয়ালিটি বা কি কি ফ্যাব্রিক আপনাদের যায় হ্যাঁ তখন সেটা আপনি আমি এখানে দেখতে চাচ্ছিলাম যে ওদের আরো আরো কোনো ডিসক্রিপশন আছে কিনা হ্যাঁ তো এইটা ওরা একটা জিনিসই এখানে লিখছে যেটা হলো আপসাইকেল হ্যাঁ আপসাইকেলের কার্টেন ওকে সার্কুলার সুইটস হ্যান্ডমেড ইন কেনিয়া ফর্ম আপসাইকেল আচ্ছা ওকে ওকে সো এটা আপসাইকেল প্রোডাক্ট হ্যাঁ তো আপসাইকেল রিসাইকেল এগুলো আবার ডিফারেন্ট বিষয় হ্যাঁ এগুলো আলাদা বিষয় রিসাইকেল রিসাইকেল ফ্যাবস হ্যাঁ তো এগুলা হলো যেগুলা রিজেনারেট করা হয় ঠিক আছে মানে আপনার রিসাইকেল বলতে আমরা যেটা বুঝি লাইক আমার এই এই শার্টটা আমার যে টেম্পার ছিল ধরেন দুই বছর চার বছর যাই গাই দিলাম ফেলে দিলাম এই ফেলে দেওয়া ওয়ার্ল্ডের যত এরকম ফেলে দেওয়া গার্মেন্টস থেকে আবার রিপ্রসেস করে রিমেক করে আবার রিজেনারেট করে যে ইয়ানগুলা ফেব্রিকগুলা ইয়ান বানানো হয় দেন ওই ইয়ান দিয়ে যে ফেব্রিক বানানো হয় সেটাকে রিসাইকেল বলে ঠিক আছে আর আপসাইকেল যেটা আমরা বুঝি এই গার্মেন্টসটাকে নষ্ট না করি এইটার উপরেই আবার নতুন করে ওয়াশ নতুন ইনোভেশন নতুন প্রিন্ট এইটার ভিতরেই আবার কোথাও ছিঁড়ে গেলে সেখানে এক্সট্রা প্যাচওয়ার্ক এক্সট্রা আরো কোনো কিছু দিয়ে যদি করেন তাহলে সেটাকে আপসাইকেল বলে ওকে তো আমরা তো এইটা ওরা আপসাইকেল দিছে আই আই থিংক সো তাইলে ওইটা ওরা একটা গার্মেন্টসের উপর আরো ওরা এক্সট্রা কাজ করছে ঠিক আছে দেন এটা ওরা এইভাবে নিয়ে আসছে এনিওয়ে সো যদি এই ধরনের বিষয় হয়ে থাকে তাহলে ওই সিমিলার জিনিস দিতে হবে আর এটা বাইরা মোস্ট অফ দ্য টাইম এই জিনিসগুলো ওরা মেনশন করে তুমি রিসাইকেল ইয়ান দাও বা রিসাইকেল কোয়ালিটি দাও তখনই আপনাকে রিসাইকেল মানি হলো আপনাকে বুঝতে হবে যে রিসাইকেল ইয়ান দিয়ে কি কি ফেব্রিক বানানো আছে সেগুলো আমরা দিব বা রিসাইকেল ইয়ান কি কি আছে ওই জিনিস ওই রিলেটেড জিনিস আমরা দেখাবো হ্যাঁ আবার আপসাইকেল হলে আপসাইকেল জিনিস দেখাইতে হবে ঠিক আছে তো ওরা আসলে এই জিনিসগুলো বলে দেয় দেন ওই অনুযায়ী জিনিসগুলো আপনাদের সোর্স করতে হবে এনিওয়ে তো আমরা এটা দেখলাম আমরা এখন এখান থেকে বের হয়ে এসে আর একটা জায়গায় যাই আমাকে এখানে একটু পানি দাও তারপর আরেকটা ব্র্যান্ডে আমি যাই এই ফেব্রিকের এই ব্র্যান্ডে যাই হ্যাঁ কন্ট্রোল সি তো সব সবগুলাই আপনারা হলো এইভাবে রিসার্চ করবেন হ্যাঁ তো রিসার্চ করার পর আমি এই ব্র্যান্ড এইটা আসছে হ্যাঁ এইটা আসছে এইটা আসার পর এইখানে আমরা দেখি ওদের কি কি আছে ওদের এই যে লিনেন নামে একটা আলাদা ক্যাটাগরি আছে হ্যাঁ লিলেন ফ্যাব্রিক্স লিনেনে যাই তো ওরা যদি লিনেন ফ্যাব্রিক চায় বা কোয়ালিটি চায় তখন আপনি দেখবেন যে লিনেন কি কি আসে ওদের ওকে এইটা একটা আমি দেখেই বুঝতে পারছি হ্যাঁ এটা হলো একটা টেক্সটাইল ওরা হলো ফ্যাব্রিক্স ইয়ে করে আহ প্রডিউস করে তো ওদের ওদের এই লিনেন একটা কোয়ালিটি ওরা মোস্টলি লিলেন করে আরও এগুলি আছে ওরা বিহাইন্ড দ্য ফ্যাব্রিক্স এটা ওদের স্টোরি আই থিঙ্ক আর লিলেন করে আর কালেকশন আহ কালেকশন একটু যেয়ে দেখি কি কি কালেকশন মানে এই ধরনের কালেকশন করে ওরা যে বানায় সেই দিয়ে এই ধরনের কালেকশন গুলো হইতে পারে হ্যাঁ আমরা যেটা বুঝতেছি যে এক্সপ্লোর দা এক্সিকিউটিভ মানে ওই ফ্যাব্রিকের ভিতরে ওরা আবার এই যে এই যেই কোয়ালিটি ফ্যাব্রিকটা আছে ওই ফ্যাব্রিক দিয়ে ওরা এই এই ধরনের স্টাইলিং গুলো হয় এটা নাইস এখন মোস্ট অফ দা কেস এই জিনিসগুলো করে অনেক টেক্সটাইল কোম্পানি ওরা ওদের ফ্যাব্রিক দিয়ে এই ধরনের স্টাইল জেনারেট করে দেন স্টাইলিং করে দেন বায়ারকে অফার করে হ্যাঁ এটা নাইস প্রেজেন্টেশন হয়ে দেখছেন এই কোম্পানিতে আসলে মনে হবে যে এটা একটা ফ্যাব্রিক সেলিং কোম্পানি কখনোই না দেখেন ওরা এই জিনিসগুলো করে ঠিক আছে তো তারপর ওদের এগুলো হলো কালেকশন বিভিন্ন ফ্যাব্রিক দিয়ে বিভিন্ন কালেকশন ওদের হ্যাঁ সো আমরা ওদের কি কি কালেকশন আছে আমরা দেখলাম এইখানে একটা আছে হলো এক্সপ্লোর আওয়ার ফেব্রিক কালেকশন ওকে এগুলি ওদের ডিফারেন্ট টাইপের ফেব্রিক কালেকশন হ্যাঁ এখানে যেই প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ফেব্রিক এখানে আছে প্রত্যেকটা ফেব্রিক ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফেব্রিক্স এগুলো ঠিক আছে এই দেখেন এগুলো সব আলাদা আলাদা ফেব্রিক্স হ্যাঁ তো এই এই ফেব্রিক ওরা সেল করে তো দেন লিলেনে আমরা লিলেনেই ব্যাক করি লিলেনে আমরা যাই লিলেনে আসলে আমরা দেখতে পারবো লিলেন ওরা কি কি টাইপের কি লিলেন ওরা কি কি জিনিস করে এই জিনিস দেখতে পারবো ওদের কমফোর্ট বা লাইটনেস হ্যাঁ availability এ ওদের ফেব্রিক্সের এই সব জিনিস এখানে ডিটেল ইনফরমেশন আছে তাহলে এইখানে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম একটু ক্লিয়ার করে দেই সো যারা আমরা টেক্সটাইলও কাজ করব হ্যাঁ একটা ফেব্রিক বানানোর পর রিলেভেন্ট ফেব্রিক পাওয়ার পর দেন ওইটা দিয়ে স্টাইল ক্রিয়েট করতে হয় এনিওয়ে তো আমরা এখন আরো কিছু জিনিস সার্চ করব এতক্ষণ তো আমরা ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করছি দেখি আরেকটা ব্র্যান্ড বাকি আছে এই যে এইটা বাকি বাকি আছে এই দুইটা একটু দেখি এইটাও টেক্সটাইল হবে আই থিঙ্ক সো এখন কেউ কেউ বলবেন ভাই আপনারা তো টেক্সটাইল দেখাচ্ছেন বিষয়টা এটা না আসলে এগুলি সবই পার্ট অফ রিসার্চ হ্যাঁ আপনি হইতে পারে তো এখন এইটা আছে ফাং টেক্সটাইল হ্যাঁ দ্যাট ফাং টেক্সটাইল ফাং টেক্সটাইলে যে দেখি দেখেন ওরা এই জিনিস প্রডিউস করে হ্যাঁ ডেনিম ডেনিম প্রডিউস করে ঠিক আছে এই যে ওদের ডেনিম আছে তারপরে পিস রাই ডাইং আছে ওদের তারপর ওদের প্রিন্টিং আছে তারপর সাস্টেনেবিলিটি ওদের আছে হ্যাঁ তারপর লাইব্রেরি কন্টেন্ট অ্যাবাউট নিউজ অনেক কিছু ওদের আছে আমরা ডেনিমে যাই মোস্টলি ওরা ডেনিমটাকে বেশি হাইলাইট করছে একদম ফার্স্টেই ডেনিম দেওয়া আছে সো ওরা হলো ডেনিম প্রডিউস করে ঠিক আছে এইটা একটা টেক্সটাইল ওরা ডেনিম প্রডিউস করে ওকে এবং ওদের এই প্রোফাইলে অনেক ইনফরমেশন আছে এগুলো এখন এত কিছু আমাদের পড়ার সময় নাই আমরা একটু গেটে দেখি আর কি কি ডেনিম ওদের কি কি আছে প্লিজ ডাই ডাইং নিয়ে ওদের স্পেশাল কিছু বিষয় এখানে লেখা আছে তারপর সাস্টেনেবিলিটি ওকে সাস্টেনেবিলিটি নিয়ে ওরা লিখছে সাস্টেনাবিলিটির ভিতরে ওদের কি কি ইয়ে আছে হ্যাঁ ইকো ম্যাড ফেব্রিক অপশন আচ্ছা ওকে সো ওদের হলো হিং ইনডেক্স ওকে লেট্রা আচ্ছা সো ওরা এইটা টেক্সাইল ওরা মেইনলি এই জিনিসগুলা प्रोड्यूस করে ডেনিমটা ওরা স্পেশালি प्रोड्यूस করে তো সেই ক্ষেত্রে এই ওদের যেই কোম্পানির যে ওয়েবসাইটে ওরা কি কি ওদের কি কি ফ্যাসিলিটি আছে বা ওদের ওরা কি কি জিনিস प्रोड्यूस করে ওদের কি কি বায়ার বা কি কি সার্টিফিকেশন ওদের আছে ওদের ওয়েবসাইটে হলো এই ইনফরমেশনগুলাই দেয়া আছে আমি স্পেসিফিক কোনো ফেব্রিক কালেকশন পাচ্ছি না লাইব্রেরিতে গিয়ে দেখি কোনো পাওয়া যায় কিনা লাইব্রেরিতে পাওয়া যায় না তো মোস্ট অব দ্য টাইম টাইম দেখা যায় কি ওদের যে এই গুলো আছে ওদের যেই কিছু কিছু বড় বড় কোম্পানি ওদের অনেক ডিটেল আসলে ওয়েবসাইটে রাখে না ঠিক আছে তো স্পেসিফিকলি ওরা কি করে ওদেরকে হয়তো রিকমেন্ড দিতে হয় আমরা কি চাই সেই অনুযায়ী ওদের যদি রিকমেন্ডেশন দিই তখন ওরা হয়তো পায়ারদের দেয় তারপর প্রিন্টিং এ যাই দেখি ওদের প্রিন্টিং এ কি আছে ওদের এই ধরনের প্রিন্টিং সেটআপ আছে হ্যাঁ এই যে ওদের এটা কি সেটআপ এই তো প্রিন্টিং ওদের এই প্রিন্টিং সেটআপটা আছে হ্যাঁ এটা হলো ডেনিম প্রিন্ট মানে ডেনিমের উপরে ওরা প্রিন্ট করে ঠিক আছে সো ওকে আর পিস ডাই ওকে ঠিক আছে তো আমরা এগুলা দেখলাম এখানে তো মোস্টলি ওরা ডেনিম সেল করে তারপর আমরা আরো যাই এখানে দেয়া আছে অন্য একটা ফ্যাব্রিক্স আই সো এটা হয়তো ডেনিম ফ্যাব্রিক্স ওই কিয়ানডাই ডেনিম বা আমি জানি না এটা তো নর্মালি আমার কাছে লিলেন দেখতে লাগতেছে কিন্তু বাইরের নাম যেটা দিচ্ছে ওইখানে তো কোনো কিছু করতেছে না এনি খুঁজলে হয়তো আমরা আরো অনেক জিনিস ওখানে পাবো একজাক্ট ইনফরমেশনটা তো আমি এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি তো আপনার যখন টাইম থাকবে তখন আপনারা আরো বেশি ওইটা নিয়ে রিসার্চ করে নেবেন ঠিক আছে লাস্টে একটা আছে যেটা এইটা একটু দেখি ওকে চাইনিজ হ্যাঁ ওরাও ফ্যাব্রিক সেল করে হ্যাঁ এই একটা জিনিস মনে করায় দেই আমি আমরা এই যেগুলোতেই আসছি মোস্ট অব দ্য কেসই দেখা যায় ফ্যাব্রিক সেল করতেছে হ্যাঁ এই কয়েকটা হলো ফ্যাব্রিক্স আর এগুলো হলো স্টাইলিং হ্যাঁ এগুলো হলো ব্র্যান্ড এইটা 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 সো ওরা আর এটা ইনসপায়ারেশন তাইলে ফেব্রিক্স ফেব্রিক দিয়ে স্টাইল হ্যাঁ ফেব্রিক দিয়ে কি কি টাইপের স্টাইল আর হলো কি স্টাইপের কি কি ফেব্রিক্স কনসেপ্ট এখান থেকে আসে সবগুলা মানে এক এক জায়গা থেকে এক একটা জিনিস দিছে হইতে তো কখনো কখনো হইতে পারে ওরা এই ইনসপায়ারেশন ইমেজ দেয় নাই শুধু এই ধরনের ইমেজ গুলাই দিছে ফেব্রিকের ইমেজ গুলা দিছে আবার কখনো কখনো শুধু স্টাইলিং এর ইমেজ গুলা দিছে হ্যাঁ কোনো সমস্যা নাই তো আপনার কাজ যেটা আপনি ওইটাই করবেন যদি যদি আপনি ফ্যাব্রিক সেল করে থাকেন বায়ার যদি আপনাকে এই গার্মেন্টস টা দিয়ে থাকে বা এই ইমেজ টা দিয়ে থাকে তার মানে এই না যে এই গার্মেন্টস টা বানায় বা এই ধরনের গার্মেন্টস বানায় বাইকে দিয়ে যাবে বায়ারকে যেটা করবেন আপনি এই ধরনের ফ্যাব্রিক্স কি কি আছে এই ধরনের স্ট্রাইপের সিমিলার স্ট্রাইপ ওই জিনিস আপনি অফার করতে পারেন ঠিক আছে ওকে তো এখন আমরা ইমেজ সার্চ করলাম মানে ওয়েবসাইট দিয়ে সার্চ করে আমরা দেখলাম রিসার্চ এটাই রিসার্চ করা আপনি একটা ওয়েবসাইটে যেয়ে দেখলেন ওরা কি কি করে ওরা কি কি ওদের আইটেম আছে হ্যাঁ এবং ওই আইটেমে কি কি কোয়ালিটি কি কী ফ্যাব্রিক ওরা ইউজ করে থাকে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ফ্যাব্রিক্স বিকজ আপনি যদি একটা বেসিক শার্ট ক্রিয়েট করেন সেখানে ওই কোম্পানি ওই শার্ট এই ওই ক্যাটাগরির আইটেমে শার্টে কি ধরনের ফ্যাব্রিক ইউজ করে এইটা বুঝতে হবে কি ধরনের প্রিন্ট ইউজ করে এইটাও আপনাকে বুঝতে হবে কি ধরনের মানে এক্সট্রা কাটিন বা এমব্রয়ডারি কি কি জিনিস ইউজ করে এইগুলো একটু মাথায় রাখতে হবে আদারওয়াইজ দেখা যায় কি আপনি একটা ওই বায়ার হয়তো লিলেন ফ্যাব্রিকের উপর সিম্পল কোন লাইট টাইপের প্রিন্টের হয়তো কোয়ালিটি গুলা নেয় সো আপনি কি করছেন আপনি লিলেন ফ্যাব্রিকের উপর অনেক গর্জিয়াস করে একটা ডিজিটাল প্রিন্ট মাইরা ঠিক আছে ডিজাইন করে একদম তিন সাইদিন দিন লাগায় ভরে ফেলছেন দেন বাইরে দেখালেন তখন বায়ার দেখে বলবে ওয়াক করবে ঠিক আছে বায়ার ক্লায়েন্ট দেখে কিন্তু তখন এরকম করবে কারণ বায়ার চায় মিনিমাল জিনিস মানে সিম্পল জিনিস আপনি তাকে দেখাইছেন হলো গর্জিয়ার জিনিস এবং বায়ার চায় বায়ারের ওই প্রোডাক্টটা হয়তো কিছু স্পেসিফিক কাস্টমার বা তার একটা কাস্টমার রেঞ্জ আছে যে আমার এই প্রোডাক্টটা কোন কাস্টমার রেঞ্জ বা কারা পরে এবং এটার প্রাইসটা কি এবং এটার লুক বা এটার স্টোরিটা কি এটা ও বায়ার ভালো জানে সো এই জন্যে ওই ট্রাই করবেন যে ক্লায়েন্ট বা বায়ারের সিমিলার জিনিস বানানোর জন্য হ্যাঁ তাহলে জিনিসটা আরো বেশি ইফেক্টিভ হবে ওকে তো আমরা এখন এখন ঠিক আছে সো মোস্ট অফ কেস কি আমরা ফেব্রিকের ক্ষেত্রে কি হবে আমরা পেয়ে গেলাম আপনার হাতে ফিজিক্যাল বায়ের মোটবুড় দিছে আপনাকে এইটা আপনি এই মুটব ধরে আপনার স্টোরে কি কি ফ্যাব্রিক আছে বা কি কি জিনিস আছে আপনি সেটা হাতে পেয়ে গেলেন হাতে পাওয়ার পর এখন কি করবেন এখন আপনি চাইলে এই ফ্যাব্রিকটা আপনি সবগুলো ফ্যাব্রিক স্ক্যান করে একটা পিডিএফ করতে পারেন ফ্যাব্রিকের ডিটেল এবং ফ্যাব্রিক দিয়ে একটা পিডিএফ করতে পারেন ওকে অথবা আপনি চাইলে এই ফ্যাব্রিক দিয়ে এই ফ্যাব্রিক স্ক্যান করে দেন আপনি বিভিন্ন টাইপের স্টাইল বায়ার যেই যেই ধরনের স্টাইল পছন্দ করে সেইগুলো আপনি ওই ধরনের স্টাইল ক্রিয়েট করে দেন বায়ারে আপনি প্রেজেন্ট করতে পারেন হ্যাঁ তো আমরা এখন আরও কিছু ফ্যাব্রিক নিব আমরা এখন এইখানে যাই যেহেতু ফিজিক্যাল ফ্যাব্রিক আমার হাতে নাই বা আপনাদের হাতেও নাই তো এটা এটাই মাথায় রাখেন যে এই ফিজিক্যাল ফ্যাব্রিকটা আপনাদের লাগবে যখন আপনারা কাজ করবেন অফিসিয়ালি তখন এই ফ্যাব্রিক আপনার লাগবে কিন্তু আমরা ডিজাইন অফারের জন্য আমরা প্রেকটিক্যাল কাজ করার জন্য এখন আমরা কিছু ফ্যাব্রিকের ইমেজ ডাউনলোড দিই ঠিক আছে ওই রিলেটেড ফ্যাব্রিকের ইমেজ ডাউনলোড দিই তাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হবে সো আমি এগুলা বাদ দিই এখানে যাই দেন আমরা এখানে যাই এইখানে এসে আমরা কি করবো ইমেজ সার্চ অনেকে আমরা ইমেজ সার্চ দিতে পারি না গুগল এখন অনেক আপডেট এই দেখেন এখানে আপনি চাইলে বয়েসও দিতে পারবেন আপনি এই যে ইমেজ সার্চও দিতে পারবেন হ্যাঁ ইমেজ সার্চে ক্লিক করলে আমরা ওই যে আগে যে একটা ইমেজ ইয়ে করছিলাম হ্যাঁ এই যে এখানে ফোল্ডারে যে আমরা ইমেজগুলো সেভ করে রাখছিলাম কোথায় এই যে ট্রেন্ড এই যে দেখছেন ইমেজগুলো সেভ করে রাখছি এখন এটা আমাদের হেল্প করবে হ্যাঁ আমরা এখন এই স্ট্রাইপ সিলেক্ট করে দিলাম দেখেন এখন এখানে এই রিলেটেড স্ট্রাইপ চলে আসছে দেখেন এইটা একটা আসছে হ্যাঁ এই ধরনের এই যে আমি একটা পাইছি এইটা একটা স্ট্রাইপ ঠিক আছে সিমিলার স্ট্রাইপ এগুলা সিমিলার স্ট্রাইপ দেখছেন তারপর আরো কিছু স্ট্রাইপ আমরা দেখি মানে এখানে কি হয়েছে এখানে হলো এই রকম স্ট্রাইপের উপরে এরকম ছোট ছোট প্রিন্ট মিনিমাল প্রিন্ট দেখছেন সো আমরা ওইটাই দেখতেছি হ্যাঁ কোনটার উপর এরকম ছোট ছোট স্ট্রাইপের উপর কি কি মিনিমাল প্রিন্ট আছে এটা একটা স্ট্রাইপ হ্যাঁ তারপর এটা আরেকটা অনেক বেশি বোল্ড বোল্ড প্রিন্ট এটা একটা স্ট্রাইপ তারপর আরো এরকম দেখি কি কি আছে এবং এরকম স্টাইপের শার্টও আছে হ্যাঁ এই আচ্ছা এখানে শার্ট চলে আসছে ডিরেক্টলি আমার দরকার হলো ফ্যাব্রিক এই একটা ফ্যাব্রিক পাইছি হ্যাঁ ওইটারই অন্য ভার্সন পাইছি ঠিক আছে ওইটারই অন্য ভার্সন পাইছি আচ্ছা ধরেন এই ফ্যাব্রিকটাই আপনার স্টোরে আছে হ্যাঁ সাপোজ আপনার স্টোর আপনাকে দিছে বা আপনার আপনার কোম্পানিতে আছে আপনি ফিজিক্যাল ফ্যাব্রিকটা পাইছেন যেই ফ্যাব্রিকটা আপনি স্ক্যান করে নিছেন স্ক্যান করে নেওয়ার পর ফেব্রিকটা এরকম আসছে আমি তো এখন স্ক্যান করার সুযোগ নাই আমি এটাকে সেভ দেই ঠিক আছে আমি এখন সেভ দিলাম আমার যেখানে সেভ হচ্ছে একজেক্ট লোকেশনে সেভ হচ্ছে না আমি এই যে এইখানে হবে সেভ ঠিক আছে এখন আমরা এখানে একটা ফোল্ডার আমার একটা প্রশ্ন আসছে মাথায় একটা প্রশ্ন করতে পারি প্রশ্ন পরে নাহলে ভুলে যাব ভাইয়া লিখে রাখেন লিখে রাখেন লিখে রাখেন এই যে এটা আমি দিলাম সেভ তারপর দেখি আরো কিছু ফ্যাব্রিক নিয়ে নিই ধরেন আমরা আরো এলোমেলো কিছু ফ্যাব্রিক নিয়ে নিই ঠিক আছে এখন আমরা ওই সিমিলার ফ্যাব্রিক সার্চ করতে গেলে আমাদের টাইম লাগবে হুম তো সেই ক্ষেত্রে আমি এটা বাদ দিই দেখি আর কি ফ্যাব্রিক আছে দেখি স্ক্যান হয়েছে ফ্যাব্রিক স্ক্যান হয়েছে বাট ওই ফ্যাব্রিকের মেন যে ফর্ম ওইটা নাই এখানে হ্যাঁ এটা ডিফারেন্ট ফর্ম আছে তো এইটা দিয়ে ওকে এইটাও নেওয়া যাবে না কারণ কলা ফেব্রিক গুলো এইভাবে দেখাইছে আহ বাদ আমরা একজেক্ট স্ক্যান করলে যেন ফেব্রিকটা পাই ওই ধরনের ফেব্রিক নিব এখান থেকে এটা এটা দেখি হ্যাঁ এদের ফেব্রিক আছে এখানে অনেক টাইম নিচ্ছে ইয়ে দরজা লক করে দাও তোমাদের হাসি শুনে ফেলতেছে আমাদের স্টুডেন্টরা আচ্ছা এইটা ডাউনলোড হতে অনেক সময় লাগতেছে মাইদুল ভাই আসলে আপনার কোশ্চেনের জন্য এইটা অনেক স্লো আসতেছে ঠিক আছে করেন কোশ্চেন করেন কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা যেটা স্ক্যান করে নিব নেয়ার পরে এইটা কি আমরা সিওল তে আমরা যখন টেক্সচার অ্যাপ্লাই করি না ভাইয়া ওইখানে কি অ্যাপ্লাই করা যাবে সেই জিনিস সেই দিকে আমরা যাচ্ছি সেই দিকে আমরা যাচ্ছি হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা আমি মানে আমি আমি পিছন পিছে আছি তো এই জন্য আর কি করা ঠিক আছে আপনার এখন আমি আগায় দিব অসুবিধা নাই এনিওয়ে আমার আসলে ওইটা লোড হইতে অনেক টাইম লাগতেছে হ্যাঁ আমি আর ডিফারেন্ট কোনো জিনিস দেখি এটা লোড হইতে প্রচুর টাইম লাগতেছে আচ্ছা আমি অন্য একটা আরেকটাতে যাই তো গেছিলাম না এই সাইডটাই অনেক মনে হয় সার্ভারের প্রবলেম ওদের হ্যাঁ ওদের সার্ভারের প্রবলেম অনেক টাইম নিচ্ছে আচ্ছা আমরা অন্য আরো কোনো স্ট্রাই ফেব্রিক দিয়ে আমরা একটা সার্জ দিয়ে দিই টি আমরা এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিয়ে নিই হ্যাঁ আমার এখন এখন তো সময় নাই আপনাদের বুঝার জন্য খালি নিয়ে নিই এটা সেভ দিয়ে দেই ডিরেক্ট সেভ সস্তা সেভ ঠিক আছে এটা দিয়ে দিলাম সেভ আপাতত এখানে নাম আমার দরকার হচ্ছে না যেহেতু আমি এটা এলোমেলোভাবে ডাউনলোড দিচ্ছি জাস্ট আমি নর্মালি সেভ দিয়ে রাখি এফ ওয়ান দিয়ে রাখি দেন আরো কিছু স্ট্রাইপ আছে এই ধরনের এই যে এটা একটা স্ট্রাইপ ঠিক আছে এটাকেও আমি সেভ দিয়ে রাখি সেভ

হ্যাঁ ওখানে অনেক কালারফুল আমরা স্ট্রাইপ দেখেছিলাম হ্যাঁ কালারফুল স্ট্রাইপ দেখি এইটা একটা এইটা রিপিট ঠিক নাই হ্যাঁ এই যে এগুলো আবার আমি নেওয়ার সময় এইভাবে নিচ্ছি কেন যেন আমার আমাকে ফটোশপ দিয়ে কাজ করতে না হয় এই জন্য আমি একবারে নিতে চাই জিনিসগুলো ঠিক আছে এইটা নিতে পারি এইটাকে সেভ দেই ফ্যাব্রিক আচ্ছা আপাতত এই তিনটাই আমরা দিলাম ঠিক আছে তো এই রকম আপনাদের আপনাদের যত কোয়ালিটি থাকবে হ্যাঁ ওই কোয়ালিটি গুলো আপনারা হলো এরকম ইয়ে করে নেবেন ধরেন স্ক্যান করে নিলেন এইটা একটা সুন্দর ফ্যাব্রিক বাদ দিয়ে এটা স্কিপ করি আমি এটাকে ওকে তো আমরা এখন কি করলাম এরকম ফ্যাব্রিক গুলা নিলাম নেয়ার পর এখন আমরা কি করব এইগুলা দিয়ে যদি আমাদের এই ফ্যাব্রিক গুলা দিয়ে এবং এই স্টাইল গুলা দিয়ে আমরা একটা মুডবোর্ড ক্রিয়েট করতে পারি প্রথমে তারপর আমরা স্টাইল ক্রিয়েট করতে পারি হ্যাঁ সো এখন আমরা আমাদের ট্রেন্ড যেই রিসার্চ ট্রেন্ডের এর যে রিসার্চ ছিল সেটা কিন্তু আমরা করে ফেলছি ঠিক আছে ট্রেন্ড অনুযায়ী আমাদের যা যা বা বাইরের যে মুড বোর্ড অনুযায়ী যা যা আমার রিসার্চ করা দরকার ছিল সেটা আমি রিসার্চ করে ফেলছি আবার ট্রেন রিসার্চ বলতেও কিন্তু এইটাই বোঝায় যে ট্রেন বলতে হলো কি যে মানে কি চলতেছে চলমান ট্রেন একটা আর একটা হলো আপকামিং সামনে কি আসতেছে সেটা ট্রেন তাই না তো এখন আমরা যেহেতু বায়ার বা সে একটা গাইডলাইন দিয়ে সেই অনুযায়ী আমার যে যেই সিমিলার আরো অন্য অন্য ব্র্যান্ড যেগুলো যেগুলো রিসার্চ করা দরকার আমরা এইভাবে রিসার্চ করে নেই তো রিসার্চ করে দেন আমরা কি করি একটু দেখি কোন বায়ার বা কোন ক্লায়েন্ট এই ধরনের ফ্যাব্রিক দিয়ে কি কি স্টাইল করে ঠিক আছে তাতে করে কি হয় আপনি যখন ক্লায়েন্ট মিটিং এ যাবেন তখন আপনি যেই স্টাইলটা করে নিয়ে যাচ্ছেন তখন আপনি ধরেন জারারে বলতে পারবেন যদি আপনি যারার মিটিং এ যান যারা কে বলতে পারবেন সিমিলার স্টাইল অলরেডি সেলিং অন্য ব্র্যান্ড এমএনএস যার ডিজাইনাররা হয়তো এমএনএস কে ফলো করতে পারে অথবা আরো কোনো বড় ব্র্যান্ড কে হয়তো মেসি কে ফলো করতে পারে বা আরো অন্য কোনো ব্র্যান্ড কে হয়তো ফলো করতে পারে বা এইচ বা হুগোবস কে দেখতে পারে তাই না বা ম্যাঙ্গো কে দেখতে পারে এনিওয়ে মানে সব ডিজাইনার ব্র্যান্ডই কিন্তু সব ডিজাইনারকে দেখে এবং এক একটা ব্র্যান্ড কিন্তু আরেকটা কম্পিটিটর হিসাবে দেখে বা আরেকটা অন্যভাবে দেখে ঠিক আছে সিমিলার ট্যান্ডারে দেখে যে ও হ্যাঁ আমরা যেরকম যেমন আমরা আমাদের দেশেও যেরকম বা আমরা যেরকম যে ঠিক আছে আমি এই জিনিসটা পড়ি বা আমি এই জিনিসটা করি এই সিমিলার জিনিস কিন্তু আবার আপনারও করেন তাই না বা ওই সিমিলার হ্যাবিট বা সিমিলার অ্যাক্টিভিটি কিন্তু আপনারও করেন তাহলে কি করি আমরা সবাই মিলে জিলে কিন্তু ঘুরে ফিরে ওই একই জিনিস করি তাই না হয়তো একটু আমার কলার ওয়েটা হয়তো ডিফারেন্ট বা আপনার কলার ওয়েটা হয়তো আরো অন্যরকম ডিফারেন্ট ঘুরে ফিরে দেখবেন কি সব ব্র্যান্ডে না সিমিলার জিনিসই আছে হ্যাঁ ওই সিমিলার জিনিস সিমিলার স্টাইলই আছে হয়তো ও যেই শার্ট যেই লিন ফ্যাব্রিক দিয়ে যেই স্টাইলগুলো করতেছে হয়তো অন্য ব্র্যান্ড ওই ফ্যাব্রিক দিয়ে ডিফারেন্ট স্টাইল করে ঠিক আছে কিন্তু ফ্যাব্রিক কিন্তু লিনেন ও সেল করতেছে যারাও সেল করে এই চেন সেল করে অন্য অন্য সবাই কিন্তু লিলেন সেল করে এবং শার্ট কিন্তু সবাই করে কোট সবাই করে প্যান্ট সবাই করে শুধু বুঝতে হবে যে ও এই ফ্যাব্রিকটা দিয়ে কি ধরনের স্টাইল করে এবং কি ধরনের ও জিনিসগুলো দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো হলো মেনলি আমাদের বুঝতে হয় তো দেন সেই অনুযায়ী আপনি রিসার্চ করে নিলে আপনার জন্য সুবিধা বা আপনাদের জন্য সুবিধা হবে তো আমরা রিসার্চের দিক থেকে যখন ডাব্লু এর বা কোনো ট্রেন ট্রেন ফোরকাস্টিং নিয়ে যখন রিসার্চটা তো ডাব্লু এর ট্রেন হ্যাঁ ডাব্লিউ দেখেন এই জিনিসগুলা করে এখন বায়ার এখন আপনি যদি নিজেই যদি ট্রেন রিসার্চ করতে চান আপনি নিজেই একটা কনসেপ্ট মেক করতে চান এই যে ডাব্লিউ জি এই কনসেপ্টটা মেক করছে আপনি এই কনসেপ্টটা নিয়ে কাজ করতে পারেন এরকম একটা ইন্সপাইরেশন ইমেজ দিতে পারেন এবং এইখানে এই ইমেজের জায়গায় ডিফারেন্ট টাইপের কোনো একটা ইমেজ দিতে পারেন দেন দিয়ে আপনি এইখানে যেই লেখাগুলো আছে শুধু চ্যাট জিবি বলবেন দিস টাইপ অফ জাস্ট চ্যাট জিপিটিকে এই লেখাটা পেস্ট করে দিয়ে বলবেন তুমি এই লেখার এগেনস্টে সিমিলার কিছু লেখা দাও তখন দেখবেন চ্যাট জিপিটি আপনাকে সিমিলার কিছু লেখা দিয়ে দিবে অথবা আপনি নিজে কিছু লিখে নিবেন তাহলে কি হবে আপনার ইমেজ চেঞ্জ হয়ে যাবে সিমিলার ডিফারেন্ট ইমেজ পাবেন এই স্টাইলগুলো চেঞ্জ করে ডিফারেন্ট সিমিলার স্টাইল নিয়ে নেবেন এই ফ্যাব্রিকগুলো আপনাদের নিজেদের ফ্যাব্রিক দিয়ে দিবেন অথবা ডিফারেন্ট ফ্যাব্রিক দিয়ে দিবেন দেন তখন কি হবেন তখন এই যে ট্রেন ক্রিয়েট করলাম বা মুড মুডবোর্ড যেটা ইন্সপাইরেশন যাই বলেন না কেন এইটার ওন আপনি ক্রিয়েটর হয়ে যাবেন ঠিক আছে তখন আপনি অন্য ব্র্যান্ড রিসার্চ করে আপনার সব কিছু রিসার্চ করে দেখে শুনে দেন আপনি নিজের মতো করে নিজে একটা ট্রেন অথবা নিজের মতো করে মুডবোর্ড ক্রিয়েট করলেন দেন এই মুডবোর্ড ধরে আপনি এখন কি করবেন বিভিন্ন টাইপের স্টাইপের আপনার যে গুলো আছে সেগুলা স্ক্যান করে করে ওগুলো একটা পিডিএফ এ করে ফেলবেন অথবা আরো আপনার যত ফেব্রিক আছে নিচে এরকম পিডিএফ এর ভিতরে সব শিট করে ফেলবেন এবং ফেব্রিকের ডিটেল পাশে পাশে দিয়ে ফেলবেন দেওয়ার পর অথবা এক পেজে সবগুলো ফ্যাব্রিক দিলেন দেন তার সেকেন্ড পেজে যে আপনি প্রত্যেকটা ফ্যাবিক দিয়ে আলাদা আলাদা স্টাইল ক্রিয়েট করলেন লাইক এইরকম একটা ফ্যাব দিয়ে এরকম একটা স্টাইল করলেন আবার এরকম একটা ফ্যাব দিয়ে এরকম একটা স্টাইল করলেন হ্যাঁ কোনো একটা দিয়ে এইখানে ওই স্টাইপটা এমনি লম্বা দিছে আপনার যেই ফেব্রিকটা আছে সেই ফেব্রিকটা দিয়ে স্টাইপটা হয়তো আপনি আড়া দিলেন এইখানে হয়তো ও এখানে সলিড কালার দিছে আপনি এরকম ডিফারেন্ট আপনার কোম্পানির একটা ডিফারেন্ট সলিড কালার আপনি এইটার সাথে ম্যাচ করলেন তবে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাচিং হ্যাঁ আপনি মানে দুইটা যেন দেখতে ভাল লাগে যেইটার সাথে যেটা কালার কম্বিনেশন করতেছেন দেখতে যেন ভাল লাগে হ্যাঁ ওই রকম করে করবেন ঠিক আছে তো এইভাবেই করেই হলো জিনিসগুলা করে আজকে যেহেতু টাইম শর্ট এই জন্য আমরা হয়তো এই জিনিসগুলা হয়তো আজকে করতে পারবো না আমরা তো রিসার্চ করলাম আমি এই যে টেন ফোরকাস্টিং এর এই শিট এটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারাও কি করবেন এই স্ট্রাইপের উপর রিসার্চ করবেন রিসার্চ করে আমি যে ধরনের ইমেজ ডাউনলোড দিছি কিছু আপনারা স্টাইল ইমেজ ডাউনলোড দিবেন আপনারা স্টাইলিং এর এরকম আরো কিছু ইমেজ ডাউনলোড দিতে পারেন এখান থেকে ধরেন স্ট্রাইপের এই যে স্ট্রাইপ ঠিক আছে এই স্ট্রাইপের আপনি আরো কিছু ডাউনলোড দিবেন দেখেন এই যে আসছে এগুলো অনেকগুলো সার্টি আছে দেখেন আরো অনেক ব্র্যান্ড করে অনলি যে শুধু এই ব্র্যান্ড করছে তাই কিন্তু দেখেন ওরাই যে করছে তা না এটা একটা ডিফারেন্ট ব্র্যান্ড এটা আরেকটা ব্র্যান্ড এটা আরেকটা ব্র্যান্ড দেখেন এক এক ব্র্যান্ড ভাবে করছে তো এই ইমেজ আপনি ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে কি করবেন এই স্টাইল গুলোই আপনি কপি করবেন কপি করে আপনার ফ্যাব্রিক আপনি দিবেন বা এই স্টাইল গুলাকে আপনি চেঞ্জ করবেন করে আপনার যে ফ্যাব্রিক আপনার যে থিম আপনার যে জিনিস সেই জিনিস আপনার স্টাইলিং এ আপনি দিবেন নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে স্টাইলিং এ দিতে হয় নেক্সট ক্লাসে আমরা দেখব ইমেজ ডাউনলোড করার পর কিভাবে মুডবোর্ড করব দেন কিভাবে হলো আমরা আমাদের নিজস্ব ফ্যাব্রিক স্ক্যান করে দেন সেটাকে পিডিএফ এ নিয়ে আসবো হ্যাঁ মুডবোর্ড যখন করব ফ্যাব্রিক এবং স্টাইলিং দুইটা দিয়েই করব এরপরে হলো আমরা আমাদের নতুন নতুন স্টাইল নতুন নতুন ক্যাটাগরি কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখব তো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে স্ট্রাইপের উপর আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট এরকম ইমেজ ডাউনলোড দিবেন ইনসপায়ারেশন ইমেজ হিসাবে ডাউনলোড দিয়ে রাখবেন এবং সিমিলা এবং ডিফারেন্ট টাইপের স্ট্রাইপের ফ্যাব্রিক এবং স্ট্রাইপের এই ইনস্পায়ারেশন ইমেজ এগুলো ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর আপনারা আপনাদের কাছে রাখলে দেন নেক্সট ক্লাসে যখন আমি দেখাবো যে কিভাবে আসলে জিনিসগুলো করতে হয় তখন আপনারা নিজেরা ওই রকম জিনিস মেক করে ফেলতে পারবেন ওকে আর কালার ফোরকাস্টিং আরো যা যা অনেক কিছু দেয় এইগুলো আবার আমরা পরে দেখবো কারণ এক ক্লাসে আসলে আমাদের সব কিছু ইয়ে করা পসিবল না এখানে অনেকগুলা এই যে ইয়ে আছে মানে ট্রেন্ড আছে এটা একটা ট্রেন্ড হ্যাঁ এটা নিয়েও আপনি রিসার্চ করবেন যে যেটা নিয়ে রিসার্চ করেন আগে ডিটেলটা একটু পড়বেন দেখেন ওরা এখানে গিংহাম চেক নামে ঠিক আছে এই যে চেক হ্যাঁ চেক এগুলাকে বলে হ্যাঁ তো এই থ্রিফ চ্যাক নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন এই ধরনের যে চ্যাক আছে সেগুলাকে এই চ্যাক বলে এই চ্যাকের নামই এইটা ঠিক আছে তারপর এইটা আরেকটা স্টাইল দেখেন এইটা আরেকটা হ্যাঁ ফিউচার ক্লাসিক এটা একটা স্টাইলের নাম এই ধরনের ফ্যাব্রিক ইয়ে করে এইটা আরেকটা জিনিস এইখানে এই দে তো আপনাদের আমি এটা এখন দিয়ে দিব প্রত্যেকে কি করবেন এই এক একজনে এক একটা কনসেপ্ট নিয়ে কাজ করবেন ওই কনসেপ্টের উপর আপনি রিসার্চ করবেন রিসার্চ করে ওই রকম আপনি সিমিলার স্টাইল ডাউনলোড দিবেন এবং ফ্যাব্রিক ডাউনলোড দিবেন দেন এরপরে আমরা যখন নেক্সট ক্লাসে দেখব কীভাবে আপনার নিজস্ব হয় বা সেগুলো কিভাবে করে দেন অর্গানাইজ করে বোর্ড তারপরে হলো আপনার বোর্ড তারপরে হলো আপনার তারপরে আপনার স্টাইল এগুলো কিভাবে করে প্রেজেন্টেশন করতে হয় এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব ওকে তো আজকে আমরা এটা আমি দিয়ে দিচ্ছি এখনই সবাইকে আমি এটা আমাদের গ্রুপে দিয়ে দিব আমাদের যেই ইয়ের গ্রুপ আছে ওইখানে দিয়ে দিচ্ছি আহ যেই আমাদের যেই কমিউনিটি আছে জব ফর্মের যে কমিউনিটি ওইখানে দিয়ে দিব ওখান থেকে আপনারা ডাউনলোড নিয়ে করে দেন আপনারা এই রিসার্চটা করবেন খুব বেশি সময় নিবেন না যে যেটা নিয়ে করেন জাস্ট ওই রিলেটেড কিছু ইমেজ এবং রিলেটেড কিছু স্টাইল ডাউনলোড দিবেন তাহলে আপনার ওই স্টাইলগুলাকে এবং ওই রিলেটেড গুলাকে আপনার যে থিম আছে বা আপনার যে ওন অ্যাসেট আছে সেটাকে কিভাবে রিফ্লেক্ট করাবেন কিভাবে কনভার্ট করবেন সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ওকে তো নেক্সট ক্লাসের শিডিউলটা আমি আবার দিয়ে দিব হোপফুলি কালকেই হতে পারে আমরা একটু আগে জয়েন করব অথবা আমি দেখি কালকে না হলেও পরশু দিন যদি হয় আমি দিয়ে আমি শিডিউলটা বলে দিব হ্যাঁ তবে খুব বেশি সম্ভাবনা আছে কালকে কালকে আমরা আমরা হওয়ার তবে ক্লাসটা একটু আগে দিকে করব কারণ না হয় অনেক দেরি হয়ে যায় ঠিক আছে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত করব। দেড় ঘন্টা আমরা ক্লাস করতে পারবো হ্যাঁ তো ইন দ্য মিন টাইম আপনারা হলো আপনাদেরকে এটা এখনই দিয়ে দেবো আপনারা সবাই এটা নিয়ে রিসার্চ করে ফেলেন রিসার্চ করে জিনিসগুলো আপনারা আপনাদের অ্যাসেটগুলো রাখেন দেন কালকে যেন আমার সাথে যেন করতে পারেন আই থিংক সো নিয়ে বা ক্লায়েন্টের মুডবোর্ড নিয়ে সবকিছু নিয়ে আজকে আমি ক্লিয়ার করে দিতে পারছি এরপরে আর প্রফেশনালি কারো এটা নিয়ে কনফিউশন থাকার কথা না ঠিক আছে এরপরেও যদি কনফিউশন থাকে তার হলে আমি আবার নেক্সট গুলা করলে আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন ওকে সবাই কি বুঝতে পারছেন কালকে ক্লাসটা 8টা না সাড়ে টায় করেন আমার তো অফিশিয়াল 8টায় আমি বলি আমার সাড়ে নয়টায় তো ব্যাচ আছে যেহেতু তো আমি দেখি আমি শিডিউলটা জানাই দিবো হ্যাঁ যেহেতু ব্যাচার অনেকেই এখানে জয়েন করছেন আই থিঙ্ক সো করা যাবে অসুবিধা নাই